কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ব্যারাকে দুর্বৃত্তের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছে এ সময় ব্যারাক থেকে এগারোটি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা হামলার সময় ওই ব্যারাকে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া জানান গতকাল দিবাগত রাত দুইটার দিকে বিশ পঁচিশ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এ সময় আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে পাওয়া শব্দে তার ঘুম ভাঙে সেখানে গেলে দুর্বৃত্তরা তাকে ও অন্যদের বেঁধে ফেলে এরপর আলী হোসেনকে হত্যার পর অস্ত্র লুট করে নিয়ে যায় তারা লুট হওয়া অস্ত্রের মধ্যে পাঁচটি চাইনিজ রাইফেল দুটি এসএমজি চারটি শটগান ও ছশো রাউন্ড গুলি রয়েছে কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আশপাশের পাহাড়ে অভিযান শুরু করা হয়েছে নিহত আনসার কমান্ডার আলী হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের শফিপুরে এগারোটি অস্ত্র তার মধ্যে দুটি এস এম জি পাঁচটি চায়না রাইফেল আর চারটি এম টু এ মোট এগারোটি অস্ত্র আমাদের এখান থেকে ডাকাতি হয়ে গেছে সে সাথে ছয়শো সত্তর রাউন্ড গুলি এরা নিয়ে গেছে আমাদের এই আসামিদের ধরার ব্যাপারে আমরা রাত্রে ঘটনার পর থেকে রাত্রে আমাদের টেকনাফ থানার অফিসার ইনচার্জ এবং তদন্ত স্যার উভয়েই এখানে সঙ্গীয় ফোর্স আমরা সবাই এখানে উদ্ধার অভিযানে আসি এখনও তাদের আসামিদের অবস্থান আমরা সঠিকভাবে জানতে পারি নাই